كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون كيف تكفرون بالله কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ কথা বলা লাগে না যে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করবে এরপর আল্লাহ তালা বলেছেন তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবা আতান তোমরা সকলেই মৃত্যু ছিলে আমরা সকলে মৃত্যু ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল সুরায় আল ইনসান বা আদাহর এক নং আয়াত আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদাহরি শাইয়াম মাযকুর তোমাদেরকে উপস্থিত করার মত তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মত কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল না তোমাদেরকে আল্লাহ তাআলা এক ফোটা না ফাঁকা ফানি দ্বারা বানাইছে এই জন্য তোমরা পরিচিত হইছ আল্লাহ তালা আমাদেরকে আমাদের ছিন্ন ভিন্ন ছিল না আমাদের কোনো পরিচয় দেওয়ার মতো আমাদেরকে পরিচয় দেওয়ার মতো এমন কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না সেখান থেকে আল্লাহ ফাঁক রব্বুল আলমিন আমাদেরকে বানাইলেন আল্লাহ তালা বলেন কাইফা তাক পুরুনা বিল্লাহি তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবে অকুন তোম আমাতান তোমরা সকলে মৃত্যু ছিলে তোমাদেরকে সেই মৃত্যু থেকে আমি আল্লাহ করলাম সুম্মা ও মে আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে মৃত্যু করব সুম্মা ইউ আবার এই মৃত্যু থেকে আল্লাহ পাকে আমাদেরকে হাসর ময়দানে জিন্দা করবেন সুম্মা ইলাই হিতুর যাউন অতপর এই পৃথিবীর সকল মানুষকে বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে আবার গেছে সকলকে আল্লাহ কব্বুল আলমিন হাসর ময়দানে আল্লাহ তালার কাছে নিবেন আমি সুরায় আল বাকারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সুরা দুই শত ছিয়াশি আয়াত এই সুরাটির আটাইশ থেকে বত্রিশ নং পর্যন্ত চারটি আয়াতে কারিমায় তালাওয়াত করেছি নবীজির রসংখ্যবাণী হাদিস থেকে দুটি হাদিসের টুকরা অৎ করেছি মহান মালিক আল্লাফাক যদি আমাদেরকে বাঁচান বলার তৌফিক দেন তো এই আয়াত এবং হাদিসের আলোকে একলাসের সাথে আমলের নিয়তে অপরকে ফুলসানুর নিয়তে ইংসা আল্লাহ শুনব বলি আলহামদুলিল্লাহ প্রথম প্রথমে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের অনেকেরই জানা নেই সেটি হইল আমরা যে মানুষ আমাদেরকে যে আল্লাহ মানুষ বানাইলেন আমাদেরকে কোন সময় আল্লাহ মানুষ বানাইলেন এবং কেন মানুষ বানাইলেন আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমাদেরকে কেন শ্রেষ্ঠ আশাফুল মাকলু উপাধি দিলেন এই মানুষ সম্পর্কিত কিছু কথা আমরা শুনব প্রথমেই যাই কোরআন শরীফের মধ্যে একশত শত চোদ্দোটা সুরা এই একশত চোদ্দটা সুরার মধ্যে বিশ নম্বর সুরা সুরায় তহা সুরায় তো উনাশি নং আয়াত এই ছোট্ট একটি আয়াতকে লক্ষ্য করে আমরা কিছু কথা ভূমিকা হিসাবে শুনব এর পরেই সুরা আল বাকার আড়াই নং আয়াত থেকে ধারাবাহিক কিছু কথা শুনব উনাশি নং আয়াতের বাংলা অর্থ হইল আল্লাহতালা বলেন যে ফ্রাউন তার শাসন আমলে তার দেশের লোকদেরকে হেদায়েত থেকে সঠিক পথ দেখানো থেকে মানুষকে দূরে রাখতেন প্রাউন তার শাসন আমলে মানুষদেরকে সঠিক পথ থেকে দূরে রাখতেন দূরে রাখার কতগুলো কারণ তার মধ্যে একটা কারণ হইল হজরত উসমান রজিয়াল্লাহ তাল আনহু থেকে একটি হাদিস বর্ণিত এই আয়াতটির শেষে অমা হাদা একটি কথা আছে যেই কথাটির বাংলা অর্থ হইল প্রাউন তার কৌমকে হেদায়েত থেকে দূরে রাখতেন এই কথাটির কমপ্লিট ব্যাখ্যা হইল হজরত উসমান রি আনহুর একটি হাদিস মুলু কি হজরত উসমান আনহু হাদিসে ফাঁকের মধ্যে বলেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন উসমান রাজি আল্লাহ তালানহু বর্ণা করেছেন আন্না সুয়ানা নিমুলু কিহিম কৌম গোত্র দেশের লোক তাদের বংশের দেশের লোক তাদের বাদশার অনুকরণে হয় অর্থাৎ বাদশাহ দেশের বাদশাহ যেমন হয় ওই দেশের পুর যারাও সাধারণ মানুষও অমন হওয়ার কথা প্রাউন তার কমদেরকে বললেন যে আমি দীর্ঘকাল পর্যন্ত এই দেশ শাসন করতেছি আমি দেশের প্রধানমন্ত্রী কাজ দেশের সকল মানুষ যেহেতু আমার কথা শোনে তো আমি আগামী অমুক দিন অমুক সময় এই দেশের মানুষকে ঘোষণা করে দিব আমি মানুষের খোদা নাউজবিল্লা। প্রাউন ঘোষণা করবে যে ওই দেশে সে খোদা প্রাউন খোদাই দাবি করছে আপনারা শুনছেন না খোদাই দাবি করছে করবে তো ওই এই প্রাউনের মন্ত্রী পরিষদের সচিব ছিলেন হামান আবার এই মন্ত্রী পরিষদের রাষ্ট্রপতি ছিলেন নমরুদ তো প্রাউন এই কথাটা সর্বপ্রথম হামানকে বললেন যে আমি অমুক দিন আমার দেশে আমি মানুষকে ঘোষণা করে দিব আমি তোমাদের খোদা এছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো খোদা নাই এই কথা শুনে হামান বললেন যে আমাদের দেশে বহুত ধরনের লোক আছে তাদেরকে আপনি ম্যানেজ না করিয়া খোদাই দাবি করতে গেলে আপনার খোদাই টিকবে না তো কি করতে হবে হামান বললেন আমি যেহেতু আপনার উজির কাজেই আমাকে যেহেতু বলছেন কি করা লাগবে তো আপনি নমরুদকে আনেন এবং আমাকেও রাখেন আপনিও থাকেন মন্ত্রী পরিষদের আরো যারা আছে তাদেরকেও আনেন তাদেরকে নিয়ে একটা পরামর্শ করেন কি করা যায় সকলকে একসাথ করলেন যে তোমরা তোমাদের পরামর্শ দাও আমি কিভাবে খোদাই দাবি করিয়া এই দেশের প্রধানমন্ত্রী তো টিকে রাখতে পারি আমাকে একটা পরামর্শ দাও তো নমরুদ নমরুদ বললেন খোদাই করবেন আপনি আর পরামর্শ দিব আমি আর প্রথমত পরামর্শ আপনার দুইটা আপনার খোদাইও টিকে থাকবে দেশের মধ্যে বিশৃঙ্খলাও হবে না আপনি নির্দিদায় নিশ্চিন্তায় খোদায় দাবি করিয়া দেশ মানুষের মধ্যে মানুষের কাছে আপনার খোদাই টিকে থাকবে বলে কাজ হইল দুইটা এক নম্বর কাজ হইল মানুষকে শিক্ষা থেকে দূরে রাখবেন এক নম্বর কারণ হইল মানুষকে দিনই শিক্ষা থেকে দূরে রাখবেন কারণ একটা মানুষ দিনই শিক্ষার কারণেই সর্বোচ্চ পর্যায়ে বুঝতে পারে এ এক আর দ্বিতীয় হইল মানুষকে ইসলামিক লাইনে মুসা আলাইহি আসসালামের কৌমে যেন মানুষ কম যায় সেই জন্য আপনি একটা কমিটি গঠন করবেন এই দুইটা বিষয়ের দায়িত্ব আমার আর খোদাই দাবি করবেন আপনি তো এই দুইটা কাজ করলে কি হবে বলে যখন আপনি শিক্ষা মানুষের বন্ধ করে দিবেন তখন মানুষের মধ্যে শিক্ষা হবে না আর শিক্ষাই জাতির মেরুদণ্ড আর জাতি মেরুদণ্ড যখন সোজা করতে সোজা করে দাঁড়াইতে পারবে না তখন এই মানুষগুলির কাছে আপনি আপনার খোদাই দাবি করে সহজে টিকতে পারবেন আমরা আমাদের দেশে যে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিচার দেশীয় শাসন ইসলামিক শাসন কোরআনিক শাসন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদেরই হর কথা ছিল কি কন ঠিক না কিন্তু মুসলমানদের কাছে সেই শাসন আছে কিন্তু শাসন তো নাই বরং যারা কোরআনকে নিয়ে এই পৃথিবীর জমিনে শাসন করতে চায় তাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম মামলা হামলা দিয়া যাদের কাছে কোরআন শিক্ষা করে আজকে আমি কথা বলতে পারি যাদের কাছে কোরআন শিক্ষা করে আজকে আমি মসজিদ ছিলাম যাদের কাছে কোরআন শিক্ষা করে মাদ্রাসা চিনলাম নবীকে চিনলাম আল্লাহকে শুনলাম দিনকে শিখলাম তাদেরকে আজ শিক্ষা থেকে দূরে রাখার জন্য পশ্চিমারা আমাদের দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করিয়া আমাদের দেশের কোরআন প্রেমিকদেরকে ইসলাম প্রেমিকদেরকে দিন প্রেমিকদেরকে বিভিন্নভাবে জেল জুলুম নির্যাতনের মধ্যে রেখেছেন তো কার নমরুদ বললেন যে আপনার টিকে থাকবে এই দুইটা জিনিস করলে এক মানুষকে শিক্ষা থেকে দূরে রাখবেন আর দ্বিতীয়ত মানুষকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখবেন এই দুইটা শিক্ষা থেকে যখন মানুষ বঞ্চিত হবে তখন মানুষগুলি মুরুক্ষে পরিণত হয়ে যাবে আর মুরুক্ষের দেশে খোদাই দাবি করলে আপনার জন্য প্রতিবাদ করার কেউ থাকবে না ঠিক না আজ আমাদের দেশে আলেম ওলামার ইজ্জত নাই কোরআনওয়ালাদের ইজ্জত নাই ইসলামওয়ালাদের ইজ্জত নাই আমরা আই এ পাস এ পাস কামেল পাস দাওরা হাদিস মুফতি সাহ মু বিভিন্ন বড় বড় যারা কোরআন শিখছে কোরআনের তালিম দিছে এই দেশের বড় শিক্ষিত মানুষগুলি আজ সমাজের চাকরির জন্য এমন কিছু মানুষের কাছে যায় যারা ফাইভ পাস মেট্রিক পাস মেট্রিক পাস এইচআরসি পাস আই এ পাস এদের কাছে একটা সাইনের জন্য চাকরির জন্য যায় অথচ উচিত ছিল ওই মূর্খ মানুষগুলি এই কোরআনওয়ালাদের কাছে এসে তাদের চাকরির জন্য দরখাস্ত করবে কিন্তু তার বিপরীত হয়ে গেছে যার কারণে আজ ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই পুরা জগতে শান্তি নাই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম শিক্ষার মধ্যে আমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে না রেখে ইসলামের মতো মহামূল্যবান করেন যাই হোক আমি যে আয়াতটি করেছিলাম ওই আয়াতের আলোকে কিছু কথা বলবো তো সুরায় আল বাকার আড়াইশ নং আয়াত প্রথমে আমরা আয়াতটা ফোরে নেই আল্লাহফাক বলেন تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله؟ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ কথা বলা লাগে না যে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করবে এরপরে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবা অক তোমরা সকলেই মৃত্যু ছিলে আমরা সকলে মৃত্যু ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল সুরায় আল ইনসান বাদ দাহার এক নং আয়াত আল্লাহ ফাক বলেন হাল আতাআলাল ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইয়াম তোমাদেরকে উপস্থিত করার মত তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মত কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল না তোমাদেরকে আল্লাহ তাআলা এক ফোটা নাফাঁক পানি দ্বারা বানাইছে এই জন্য তোমরা পরিচিত হইছ আল্লাহ তালা আমাদেরকে আমাদের চিন্ন ভিন্ন ছিল না আমাদের কোনো পরিচয় দেওয়ার মতো আমাদেরকে পরিচয় দেওয়ার মতো এমন কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না সেখান থেকে আল্লাহ ফাঁক রব্বুল আলমিন আমাদেরকে বানাইলেন আল্লাহ তালা বলেন কাইফা তাক পুরুনা বিল্লাহি তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবে অকুন তোম তোমরা সকলে মৃত্যু ছিলে তোমাদেরকে সেই মৃত্যু থেকে আমি আল্লাদ্বিত করলাম সুম্মায় মে তুকুম আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে মৃত্যু করব সুম্মা হুম আবার এই মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে হাসর ময়দানে জিন্দা করবেন সুম্মা ইলাই হিতুর যাউন অতপর এই পৃথিবীর সকল মানুষকে বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে আবার গেছে সকলকে আল্লাহ ফাক রব্যুল আলমিন হাসর ময়দানে আল্লাহ তালার কাছে নিবেন এর আগে কিছু কথা বলি যে আল্লাহ পাক বলছেন যে তোমরা সকলে মৃত্যু ছিলে আমরা সকলে মৃত্যু ছিলাম কিন্তু আমাদেরকে জীবিত করছেন কিভাবে আমাদের আমরা মৃত্যু ছিলাম আমরা সকলে মৃত্যু ছিলাম এই কথায় কি আমাদের কোনো সন্দেহ আছে আমরা যে এই পৃথিবীতে ছিলাম না মৃত্যু ছিলাম আমাদের এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাই আমরা সকলে মৃত্যু ছিলাম আমাদেরকে আল্লাহ জীবিত করছেন কিভাবে হজরতে আদম সালাম হজরতে আদম আলাই কে আল্লাহ পাক সৃষ্টি করবেন সৃষ্টি করার জন্য সর্বপ্রথম হজরতে মিকাইল হজরতে ইসরাফিল হজরতে আজ এই তিনজন আল্লাহ ফাক রব্বুল আলমিন দুনিয়াতে ফাটাইলেন যাও তোমরা তিনজনে যাও জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম বানাবো আল্লাহাক আদম বানানোর জন্য দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য বলছেন হজরতে হজরতে জিব্রাহিল হজরতে ইসরাফিল হজরতে মিকাইল আলাইহিসাল তুয়াল্লাম তিনজন পেরেস্তা জমিনে আল্লাহ আল্লাহাকের হুকুমে মাটি নেওয়ার জন্য আসছেন মাটি নিতে এসে মাটি ধরবেন এই মুহূর্তে মাটির জবান খুলে গেছে মাটি এই তিনোজন জন বলতেছেন তোমরা কি করো বলে আল্লাহ পাকের হুকুমে আমি মাটি নিব মাটির জবান খুলে গেল হে জিব্রাইল হে মিকা হে ইসরাফিল আমি মাটির গায়ে তোমরা হাত দিও না বলে কেন হাত দিবো না আল্লাহ তালার হুকুম তোমরা পেরিস্তারা যদি আমি মাটির গায়ে হাত দাও আমি মাটি বেতা ভাবো কাজে আমার গায়ে হাত দিও না তারা মাটির জবান শুনে মাটির কথা শুনে মাটি না নিয়ে আল্লাহ ফাকির দরবারে চলে গেলেন আল্লাহ রকে বললেন আল্লাহ আপনি আমাকে মাটি নেওয়ার জন্য কিন্তু মাটি আনতে নাই কেন পারো নাই যে আপনি আমাকে মাটি নেওয়ার জন্য ফাটাইছেন কিন্তু মাটির জবান খুলে মাটি আমাকে বলছেন যে আল্লাহ তোমাকে ফাটাইছেন সেই আল্লাহর কসম দিয়ে বলছি আমি মাটির গায়ে হাঁ দিও হাত দিও না আমরা চলে আসছি আল্লাহ ফাকরাবুল আলামিন তারপর হজরত আজরাইল আলহ সালাতামকে বললেন যাও আজরাইল আমি আদম বানাব জমিন থেকে মাটি নিয়ে আসো আজরাইল আলহ সালাম জমিনে মাটি নেওয়ার জন্য আসছেন মাটির গায়ে হাত দিবেন মাটি বলতেছে নাজরাইল আমার গায়ে হাত দিও না আমার গায়ে যদি হাত দাও আমি মাটি বেতা পাবো মাটির কথা হজরত আজরাহিল আলাহ সালাতাম শুনেন নাই এমন এক খপ্পরে দিলেন চল্লিশ মন মাটি আজরাহিল আলাহি সালাতাম হাতে নিলেন হাতে নিয়ে চলে গেলেন জমিনের জমিনের জবান খুলে জমিন বলতেছেন আজরাইল যখন আমার গায়ে হাত দিল আমি জমিন থর থর করে কেঁপে উঠেছি আজরাইল আলহিসের মাধ্যমে মাটি নিলেন আল্লাহ পাক এই মাটির মাধ্যমে কাল সলসল ইনকাল ফকর মিন সুলালাতিম মিন তিন অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বিভিন্ন আকৃতির মাটি দিয়া বানাইলেন আকৃতি বানায়া চল্লিশ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে রেখে দিলেন হজরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানাইয়া এরপরে চল্লিশ বছর পরে হজরতে আদম আলাইহিস সালামের ভিতরে রু দেওয়ার জন্য الله فاك سورة البكرة سورة البكرة تشنغا تبولن الله فاك رب العالمين بولن وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون الله فات رب العالمين فرستا درك الله بلن فرستا درك الدنيا تبوتي ندي فاتابو ما نجبانا بو كل بلن قالوا اتجعلوا فيها আল্লাহ আপনি যেই মানুষ বানাইবেন মানুষের হালত কেমন হবে মানুষের চলাফেরা কেমন হবে মানুষের চলাফিনা কেমন হবে আল্লাহ আল্লাহা আহ আমি যেই মানুষ বানাবো মানুষ ইচ্ছা করলে দুনিয়াতে ফাসাদ করতে পারবে ওয়াজ পি আ মানুষ ইচ্ছা করলে জমিনের ভিতরে খুন খারাপি করতে পারবে ফিরেস্তারা বললেন অনাহ নুনসব্য বিহান্তিকা অনুকদ দিসুলাক আই আল্লাহ আমরা তো আপনার প্রশংসা আপনার তাফ তারিফ আপনার গুণকীর্তন করি তাহলে মানুষ পাঠানোর প্রয়োজন কি আল্লাহ পাঁকর বুল আলমিন বললেন কলা ইন্নি আলামু মালা তালামন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানু না আল্লাহ পাঁকর আলমিন মানুষ বানাইলেন মানুষ বানার পরে চল্লিশ বছর পরে জান্নাতের মধ্যে রু দেওয়ার জন্য ফিরিস্তাদেরকে দাওয়াত দিয়ে নিলেন ফিরিস্তাদের সম্মুখে হজরত আল্লাহ ফাঁক রব্বুল আলমিন হজরত আদম সালামের শরীরের মধ্যে রু দিবেন ফেরিস্তার মাধ্যমে রু দেওয়ার জন্য বারবার যাচ্ছেন কিন্তু রু যতবার ভিতরে প্রবেশ করে আদমের ভিতরে প্রবেশ করে রু বাহির হয়ে আসে রুকে জিজ্ঞাসা করা হইলে রু আদমের ভিতর আমি আল্লাহ ফাকির হুকুম রু তুমি কেন বের হয়ে আস রু বললে আল্লাহ এই আদমের ভিতরে অন্ধকার আমি রু আকা থাকতে পারবো না অন্ধকার মধ্যে থাকতে পারবো না আল্লাহ ফাক্কর ব্লানামিন ফেরেশতারকে বললেন যা ফেরেস্তা আমি মা লোমা খনকল্লাহু নুরি আকাশ এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে আমি নুরে মোহাম্মাদি মোহাম্মদ সাল্লাল্লাহ আর ইহঁ সাল্লামের সৃষ্টি করেছি সেই নুরে মোহাম্মদী থেকে একটু নূর নিয়ে রুর সাথে ফিট করে আদমের ভিতরে প্রবেশ করিয়ে দাও আল্লাহ আলমিন ওয়ার্ডারে ফেরেস্তা হজরতে আকাশ এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে যে নবীদের নূর সৃষ্টি করেছেন সেই নূর থেকে সামান্য নূর সামান্য নূর রুর সাথে ফিট করে যখন আদমের ভিতরে ঢুকিয়ে দিলেন আদম লরা সরা দিয়ে উঠলেন সর্বপ্রথম একটা হাসি দিলেন হাসি দেওয়াতে আদম আলাইহিস্লাম নিজে আলহামদুলিল্লাহ বললেন এই জন্য আদম সন্তানের জন্য যখনই হাসি আসে তখন আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব আমরা বলি না বলি কিনা যখন হাসি দেয় শরীর থেকে অসংখ্য রোগ বের হয়ে আসে আদম আলাইসালাম চল্লিশ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে দণ্ডাইমান থাকার কারণে মাটি দিয়া বানায় থাকার কারণে তার মধ্যে অনেক ময় লাগেছেন যখন রূপ ইট করে দিলেন স্পিড করে দেওয়ার সাথে সাথে আদম নরা সরা দিলেন সর্বপ্রথম একটা হাসি দিলেন হাদিস শরীফ আছে বৈজ্ঞানিকরা বলেন অসংখ্য রোগ একটা হাসি থেকে বের হয়ে আসে এই জন্য বনি আদম যতটা হাসি দিবে যতটা হাসি আসবে যতটা হাসি দিবে প্রতিটা হাসি থেকে অসংখ্য রোগ বের হয়ে আসে এই কথা শুধু কোরআনের না হাদিসের না অসংখ্য বৈজ্ঞানিক রয়ে কথা বলছেন একটা মানুষ হাসি দেওয়ার দ্বারা তার শরীরের মধ্য থেকে হাঁটার কারণে নায়ের ভিতরে নাকের ভিতরে ময়লা ঢোকে আর এই নাকের ময়লা হাসি দেওয়ার কারণে বের হয়ে আসে ভিতরে অনেক রোগ থাকে এই রোগগুলি বের হয়ে আসে এরপর আল্লাহ তালা মানুষ বানাইলেন আদম বানাইলেন হাসি দিলেন হাসি দেওয়ার পরে আল ফেরেস্তারা বললেন আল্লাহ আদমের সেই দুটো আমরা দামি আল্লাহ তালা বললেন তাদেরকে আদম ফেরেস্তারা বললেন তাদেরকে বানাইন না আল্লাহ তালা বললেন না আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমদেরকে এই মানুষকে আদমজাতকে সম্মানিত করার জন্য বললেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাহু আলাল মালায়েকা ফা ক্বালা আম্বিনুনী বি আসমাইহা উলাই إن كنتم صادقين আদম আলাইহ সালাত সম্মানিত করার জন্য দামি বানানোর জন্য এই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দা ছিলেন জিনেরা এরপরে ছিলেন ফেরেস্তারা এরপরে মানুষ মানুষদেরকে সকল জিন সকল ফেরেস্তা সকল মাকলুকাতের উপরে শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আদম আলাইহিসসালামকে পৃথিবীর সকল এসএম নাম শিক্ষা দিয়েছি শিক্ষা দেওয়ার পরে সুম্মা রুদাহুম আলাল মলাইকা আদমকে যে এসএম গুলি শিক্ষা দিয়েছে এই এসএম গুলি ফেরিস্তাদের সামনে রাখা হইল ওয়া ক্বালা আম্বিঊনি বিআসমাঈহা আউলাইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা যে বলছো তোমরাই দামি তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও দামি হও তাহলে আমি আল্লাহ আদমকে দেই এসব যে দেই নাম পৃথিবীর সকল এসম শিক্ষা দিয়েছি তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে সেই এসিমগুলি বলে দাও ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা

পর্যন্ত আদম আলাহিসালামকে নিজেরা নিজেদেরকে বড় মনে করছে দামি মনে করছে দামি এবং বড় মনে করার কারণে পাক রবুল আলমিন আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন এরপরে আল্লাহ তালা বললেন আদম ও আস্মিম পালামা আম্বা হম বিস্মিম আল্লাহ আদমকে বললেন হে আদম আমি তোমাদের তোমাকে যেই নামগুলি যে এসিমগুলি শিক্ষা দিয়েছি অতঃরে এসিমগুলি তাদেরকে বলে দেন তাদেরকে তাদেরকে বলে দেন তাদেরকে বলে দিলেন আদম সৃষ্টি হয়ে গেলেন এই জন্য পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে মানুষই সেরা এখন আমরা যদি কই না মানুষ সেরা না বান্দরী সেরা কথা কি ঘাটব মানবেন আপনারা এই মানুষের পূর্বপুরুষ বানর ছিল এই কথা কি আপনারা মানবেন মানবেন না কেন মানবেন না আল্লাহাক বলছেন আমি মানুষকে এত সৌন্দর্য করে বানাইছি পৃথিবী তার কোন সৃষ্টিকে এত সৌন্দর্য করে বানাই নাই তার মানে কি মানুষেরা মানুষের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতি হাতে বানাইছেন বান্দরের মানুষের চেহারা মানুষের চেহারা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছেন এই জন্য মানুষ দামি আর এই মানুষ দামি এটা কে করেছেন আল্লাহ করেছেন এখন কেউ যদি বলে যে না মানুষ দামি না কে দামি বান্দর জামিন যে মানুষ একশো বান্দর মানুষ হয়ে গেছে এই কথাটাকে হুদা বুয়া কথা এই কথার কোনো ভিত্তি নাই আল্লাহ তালা আমাদেরকে এই এই ধরনের কথা থেকে হেফাজত করেন বলি আমিন আচ্ছা এইবার বলি আল্লাহ তালা মানুষ বানাইছেন আদম দে এটাও শুনলাম কিন্তু সুরায় আম্বিয়ার মধ্যে আল্লাহ তালা বলেন ভজা আল্লা আমিন আলমা ইকোল্লা আল্লাহ তালা বলেন সুরায় আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং পৃথিবীর সকল সৃষ্টি পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আমি পানি দিয়ে বানাইলাম কি দিয়ে বানাইছেন পানি দিয়ে বানাইছেন এই পৃথিবীটা পুরা পৃথিবীটা যদি তিনটা ভাগ করেন এক ভাগ পানি এক ভাগ হলো মাটি আর দুই ভাগ হইলো ফানি তাহলে পানি বেশি না ফানি বেশি তাহলে আল্লাহ তালা মানুষ বানাইছেন পানি এবং মাটি দিয়া হজরত আদম নবী করিম সাল আলাই নুরি এ হাদিসটার সামনে গিয়ে বলেন আমি যখন আমাকে যখন সৃষ্টি করা হয় আমার নূর যখন সৃষ্টি করা হয় তখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল আদম তবং তখন মাটি এবং পানির মধ্যে ছিল তার মানে কি মানুষ আল্লাহ তালা বানাইছেন মাটি এবং পানি দিয়া মাটি এবং কি দিয়া পানি দিয়া বর্তমান বৈজ্ঞানিকরা এক সময় নবিকরণ সাল্লিস্লাম সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন নবীজির চাইতে সাহাবাই কেরামের সাইতে বড় বৈজ্ঞানিক কেউ ছিল না এরপরে যখন কিছু সময় অতিক্রম হইল এরপরে আপনার এই বিজ্ঞান যেগুলিকে আমরা শুনি বিজ্ঞান এই বিজ্ঞানের বিভিন্ন থিউরি এই থিউরি থেকে আপনার মানুষ যাচাই বাছাই করতে করতে এই থিউরি বিজ্ঞান বিজ্ঞানী করতে করতে এক পর্যায়ে এসে মানুষ বলা করতে শুরু করলো যে মানুষ একটা প্রাণী ছিল মানুষ বানর ছিল এরপরে মানুষ বানর থেকে বিবর্তন হইতে হইতে এক পর্যায়ে মানুষ হয়ে গেছে কিন্তু এই বৈজ্ঞানিকরা আরও কিছু থিউরি আছে যে মানুষের ভিতরে যে রক্ত আছে মানুষের শরীরের মধ্যে যে রক্ত আছে এই রক্তগুলি পরীক্ষা করলে দেখা যায় যে মানুষ সৃষ্টির উনিশটা উপাদান আছে আর মাটির বিষয় বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক করতে করতে তাও দেখছে যে মাটি নিয়ে গবেষণা করতে করতে বৈজ্ঞানিক তাও মাটির মধ্যে আপনার উনিশটা উপাদান পাইছে তাহলে মানুষ সৃষ্টির উপাদান উনিশটা মাটি সৃষ্টির উপাদান উনিশটা এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে আল্লাহ তালা মানুষ মাটি এবং পানি দিয়েই বানাইছেন মানুষ কি দিয়ে বানাইছেন মাটি এবং পানি দিয়া যাই হোক মানুষ যখন আল্লাহ তালা মাটি এবং পানি দিয়ে বানাইছেন আমরা এই কথাই বিশ্বাসী যেহেতু কোরআন বলছে হাদিস বলছে নবীজি বলছে আওলামাই ইকরাম বলছে তাহলে এই কথার মধ্যে আমাদের আর কোনো আপনার আমাদের আর কোনো ডিভিড আছে মানে ভিতরে নাই থাকার কথা না এর পর আল্লাহ তাআলা মানুষ বানাইলেন বানানোর পরে কি করলেন এইবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুননা লিল মলাইকাতি সুজুদু ইল্লা ইবलीस আবা ওয়استকবার ওয়া কানা মিনাল কাফirin আল্লাহ তাআলা বললেন আমি যখন ফেরেস্তাদেরকে বললাম আমি যখন আদম বানায়া ফেরিস্তাদেরকে বললাম উস যুদুলি আদম আদমকে তোমরা সম্মানে সেজদা করো পা সাজাদু সকলে সেজদা করল ইল্লা ইবলিসা কিন্তু ইবলিস সেজদা করল না আবা ওয়াস্তাক বারা ইবলিস অহংকার করল অকা নামিনাল কাফিরিন সে সিরুতরে কাফির হয়ে গেল আল্লাহ তালা মানুষ বানাইয়া আদম বানাইয়া আদমকে বলছেন পেরিস্তাদেরকে সেজদা করার জন্য সকল করেছেন। কিন্তু করে নাই না করার কারণেও কানা মিনাল কা তারা হয়ে গেছে ইবলিস এমন যোগ্যতা ছিল নবী করিম সাল আলাই্লাম আল্লাহ তালার যতটা প্রিয় মাহবুব বান্দা ছিলেন আল্লাহ তালার যতটা কাছের মানুষ ছিলেন ইবলিশ শিক্ষা এবং এবাদতের মাধ্যমে আল্লাহ তালার অতিনি কুটে গিয়েছেন কিন্তু দেখেন এই মানুষকে আদমকে একটা সিদ্দা আল্লাহ দেওয়ার জন্য বলছেন না দেওয়ার কারণে এই ইবলিসের সিরতর যত এলিম ছিল যত এবাদত ছিল সকল আবাদত এবং এলিমগুলি ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল অকা মিনাল কাফিরিন ফিরিন এবং সে কাফির হয়ে গেল আল্লাহ তালা আদম বানের পরে আরেক বলেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين الله تعالى بولن أمي آدم بنيا يا آدم اسكن أنت আদম বানার পর আদমকে বললাম আদম উস্কুন থাকো আংতা তুমি অজাউজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো হে আদম তোমাকে বানাইলাম তোমার বাম পাশরে হাড্ডি দিয়ে আদম আহওয়ান সালামকে বানাইলাম তোমরা দুইজনকে সঙ্গী বানিয়ে দিলাম তোমরা দুইজনের সঙ্গী নিয়া অজাউজুকাল জান্নাতা জান্নাতের মধ্যে থাকো কুলা বিনহার অগাদান হাই সুশি তোমা এবং জান্নাতের মধ্যে এমন ফল আছে যেই ফল পৃথিবীর কোথাও নাই এই জান্নাতের সমস্ত ফলগুলি আদম এবং হাওয়া তোমরা দুজনে খাইবা জান্নাতের মধ্যে ফলের কেউ নাই আমরা ইনশাল্লাহ জান্নাতের আশা করি কি করি না আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নিবেন ইনশা আল্লাহ আদম আলহি সালাম এবং তার স্ত্রী হাওয়া আলহি সালামকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিলেন বলছেন ও আদম এবং হাওয়া তোমরা জান্নাতের স্থায়ী বাসিন্দা জান্নাতের মধ্যে থাকবা জান্নাতটা অনেক বড় এই মাথা থেকে ওই মাথা থেকে ওই মাথা জান্নাত তোমাদের জন্য নিলাম করে দিলাম থাকবা খাইবা কোনো ফলের অভাব নাই কোন ফুলের অভাব নাই থাকার কোনো অসুবিধা নাই তা করবা হাচি সাজানো পাতা কুন মিনা জল খবর দাঁড়া এই যে একটা গাছ বানিয়ে রাখছি গাছটার কাছে না ফল তো দূরের কথা আদম আলাহিসামকে জান্নাতের গেডে মধ্যে দাঁড়াইয়া মা পেরেস্তা শয়তান দাঁড়াইয়া ছিল দীর্ঘকাল পর্যন্ত আদম আলাহিসাম ঘুরতে ঘুরতে জান্নাতের গেডের কাছে আসলেন জান্নাতের গেট থেকে পেরেস্তা রুফি শয়তান ডাক দিলেন আদম এদিকে আসেন বলেন কি বলে দীর্ঘকাল পর্যন্ত কেন অপেক্ষা রয়েছি বৃষ্টি ঝড় তুফান অপেক্ষা করে জান্নাতের ঘেরে দেয়ছি শুধু তোমার কল্যাণকামী হওয়ার জন্য বলে তুমি আমার কি কল্যাণকামী বলে আল্লাহ তালা আপনাকে বলছেন জান্নাতের মধ্যে যা আছে সব খাও কিন্তু এটার না এই গাছটা গাছটার নিকটও যাইবা না ফলও খাইবা না বলে কেন এটা আল্লাহ তোমাকে নিষেধ করছেন এই জন্য নিষেধ করছেন যদি আপনি খান তাহলে আপনি জান্নাতের স্থায়ী বাসিন্দা আর যদি না খান আপনাকে জান্নাত থেকে বাইর করে দেওয়া হবে আপনার স্ত্রীকে জান্নাতের মধ্যে রাখা হবে আদম আলাহিসাল্লাম চিন্তা করলেন আল্লাহ বলছেন না খাওয়ার জন্য কিন্তু উনি ফেরিস্তা শয়তান ফেরেস্তার রূপ ধরছে বলে আল উনি বলছে খাওয়ার জন্য কাজে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা আমার জন্য নিষেধ তোমার তুমি যদি যদিও হও কিন্তু তোমার কথা আমি ধর্ম না ধরলেন না আদম দিতে পারলেন না আদম আলাইস্লাম চলে গেলেন আবার পুরা জান্নাত ঘুরতে 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 হজরতে হাওয়া আলাইসাল্লাম জান্নাতের গেডের কাছে এসে পুষলেন ওই পেরেস্তারূপি শয়তান ফেরেস্তার রূপ ধরিয়ায়নাথের ঘেড়ে দাঁড়িয়ে রইলেন আবারও দীর্ঘকাল পর্যন্ত আসলেন আসার পরে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল গেট থেকে ডাক দিলেন হাওয়া আলহ সালাম এদিকে আসেন বলে কি বলেন বলে দীর্ঘকাল পর্যন্ত এই গেটের মধ্যে দাঁড়িয়ে রইছি জ্বর তুফান জ্বর তুফান বৃষ্টি অপেক্ষা করে তোমার কল্যাণকামী হয় তোমার মঙ্গলের জন্য এখানে দাঁড়িয়ে আছি বলে কি সমস্যা বলেন বলে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতটা তোমার জন্য নিলাম করে দিলেন যে জান্নাতের সকল ফল খাওয়ার জন্য বলছেন কিন্তু এই গাছটার নিকটে যাইতে বলছেন না গালটার ফল ও খাওয়ার নিষেধ করছেন বলে কেন বলে নিষেধ করছেন যদি তুমি এই গাছটার ফল না খাও তাহলে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে আর যদি এই গাছটার ফল খাও তোমাকে স্থায়ী বাসিন্দা করে দেওয়া হবে হাওয়া আলাইসাল্লাম মহিলা মানুষ ফেরেস্তার ফাঁদে ফরিয়া হাওয়া ফলটা ফলটা খেয়ে ফেললেন খেয়ে খাওয়ার পরে ওই ফেরিস্তা শয়তান রুফি ফেরিস্তা হাওয়া আলাহিসাল্লামকে একটু ওষুধ লাগে দিলেন যে হাওয়া তুমি খাইছো তুমি জান্নাতেরিস্তায় বাসিন্দা হয়ে গেছো যদি তোমার স্বামীকে না খাওয়াইতে পারো তোমার স্বামীকে জান্নার থেকে বের করে দেওয়া হবে তুমি একাই থাকতে হবে বলে তুমি তোমার স্বামীকে খাওয়াইতে পারলে তুমি জান্নায় বাসিন্দা হয়ে যাইবা হজরত আদম আলাহি সালাতামকে খাওয়ানোর জন্য হজরত হাওয়া আলহি সালাতাম এক দূর আদম আলহি সালাতামের কাছে যাচ্ছেন যাইতে যাইতে আদমের নিকটবর্তী যাবেন এমন সময় আদম আলহি সালাতাম হজরত হাওয়া আলহি সালাতামের কাছ থেকে দুনিয়ার গ্রান পাইলেন দুনিয়ার গ্রান পাইলেন আদম আলহি সালাতাম আল্লাহকে বললেন আল্লাহ সম্ভবত হাওয়া ভুল করে ফেলছে মনটা নরম মনটা খুব ইয়ে হয়ে গেল যে আদম হাওয়া তো ভুল করে ফেলছে হাওয়া আলাহি সালামের চিন্তা হইলো আমি যদি আমির স্বামীকে না খাওয়াইতাম পারি আমি যদি আমার স্বামীকে না খাওয়াইতাম পারি তাহলে আমার স্বামীকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে আমি আমার জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে গেলাম হাওয়া আলাহি সালামের চিন্তা হইলো কিভাবে আদমকে খাওয়াইবেন আল্লাহ হজরত হাওয়া আলাইলাম আদমকে খাওয়ানোর জন্য প্রেশান হয়ে গেলেন মহিলার পাদে পরিয়া হযরত হাওয়া আলাইহিস সালামের পাদে পরিয়া হাওয়া আলাইহিস হাওয়া আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের পাদে পরিয়া হযরত আদম আলাইহিস সালামকে খাওয়াইলেন খাওয়ার পরে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে হযরত হাওয়া আলাইহিস সালামের কিফি ধরলেন অল কম্বাইন হয়ে গেলেন আপনার ইতিহাস সবই জানেন দুই জনকে দুই জায়গায় ফেলে দিলেন কুল নাহবিতু বাদকুম নিবাদিন আদুর ওয়ালাকুম ফিল আরদি মুসতকরুল ওয়া মাতাউন এক সময়ের জন্য আল্লাহ পাক رب العالمین حضرت حوا و ادم علیہ السلام کے দুই জায়গায় ফেলে দিলেন ফেলে দাও শুধু ফেলে দিয়েছেন এতটুকুই না এরপরে আল্লাহাকুন আলমিন বলে দিয়েছেন পাতালকের কালিমাতির পাতা হু হু দুইজনকে দুই জায়গায় ফাটাইয়া দিয়া নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তালা তাদেরকে একটা বাক্য শিখিয়ে দিলেন সেই বাক্যটা ছিল ফাতাল আল্লাহ তাদেরকে এমন একটা বাক্য শিখাইলেন যে বাক্য দিয়া ফাতা যে বাক্য দিয়া আল্লাহকে ডাকলেন আল্লাহ তাদের তোবাকে কবুল করলেন রাহিম যে আল্লাহ তালা তোবাকে গ্রহণকারী মেহেরবান আদম আলাইসাল্লাতু আসসালাম সাড়ে তিনশো বত্তর পর্যন্ত তল্লত যে মাথা উপরে উঠান নাই হঠাৎ করে মনে পড়ছে যে আল্লাহ তালা যখন আমাকে জান্নাত থেকে বের করে দেন জান্নাতের গেটে তিনটা লাইন লেখা দি দেখছিলাম একটা লাইনে লেখা ছিল উম্মা তুম্ মুজ নিবাতন রব্বুন গফরুন আরেকটা লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর সুনুল্লাহ আদম মনে মনে ভাবলেন আল্লাহ তালার নাম আল্লাহ তালার নামের সাথে যেহেতু মোহাম্মদের নাম যেহেতু নিশ্চয় একটা দামি নাম হবে এই দামি নামের উশিলায় আল্লাহ কাছে আদম তালার মাফ চেয়েছেন আল্লাহ তালা তার তার তৌবাকে কবুল করেছেন আল্লাহ তালা বললেন আদম যার রুশিলা ধরে আমি আল্লাহর কাছে মাফ চাও তাকে চিনুনি বলেন আল্লাহ চিনি না আল্লাহ পাক বললেন যা রসিলা ধরে আমার কাছে মাফসা ও তিনি হলে তোমার সন্তান বুক্ত তোমার সন্তান কিন্তু তাকে যদি সৃষ্টি করার ইচ্ছা দুনিয়াতে আমি না করতাম তুমি আদমকেও আমি আল্লাহ দুনিয়াতে ফাটাইতাম না এই জন্য কবি বলেন রসুল্লাহ আগার ফায়দা না হতি আসমান ফায়দা না করতি আমি যদি নবীজিকে দুনিয়াতে ফাটানো ইচ্ছা না করতাম তোলা আকাশ বাতাস পাহাড় জমিন পর্বত কিছুই সৃষ্টি করতাম না তাহলে এই দুনিয়াতে আমরা আসছি আমাদের বাবা আদম আছেন মোহাম্মদ সাল্লাহ আলাই রুসিলা করিয়া আমরা সবাই আসছি মোহাম্মদ সালাহ আলাইহি হস্লামের রসিলাই যদি মোহাম্মদকে আল্লাহ দুনিয়াতে না ফটাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইতাম না মোহাম্মদ সাল্লু আলাইহি হস্লামের রসিলাই যেতেই দুনিয়াতে আসছি তাহলে মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম যেই তরিকা বাতি দিয়ে গেছেন সেই তরিকায় আমাদের চলা লাগবে কি লাগবে না লাগবে মোহাম্মদ সাল্লাহ আলাই ইহসাল্লামের তরিকার মধ্যে এক নম্বর তরিকা হইল জীবনে নামাজ খুয়াবো না কিন্তু আমরা আল্লাহর বন্দা অনেকে ইচ্ছাকৃত অনেক নামাজ খুয়াই নামাজ পড়ি না ঠিক কি ঠিক না নামাজ পড়া লাগব কি লাগবো না নামাজ সারা বাসার উপায় আছে আদি শরীফ আছে আপনাকে যখন কবরে রাখবে আপনার কবরে প্রথম প্রশ্ন হবে নামাজের হিসাব যদি নামাজের হিসাব সহজ হয়ে যায় আপনার জন্য বাকি আর আঠাওটা ঘাঁটি আছে সেগুলো সহজ হয়ে যাবে আর যদি আপনি আমি নামাজে দড়া খেয়ে যাই আর বাকি আঠাটা ঘাঁটি আমাদের জন্য শক্ত হয়ে যাবে এই জন্য আমাদের উচিত প্রত্যেকেই প্রথমে নামাজ ঠিক করা আর নামাজ ঠিক করতে হইলে নামাজের জন্য প্রয়োজন হলো ক্যারাত শত করা পঁচানব্বই পার্সেন্ট মানুষের ক্যারাত শুদ্ধ নাই নামাজে দাঁড়াইলাম নামাজে স্বাদ পাই না মজা পাই না সবাই যেমন রুকু দেয় আমি এমন রুকু দেই রুকুতে কি বলতে হয় আমার জানা নাই সবাই শেষ দা দেয় আমিও সেজদা দা সবাই হাত উঠে আমিও হাত উঠাই কিন্তু হাত উঠেলে কি বলতে হয় রুকুতে কি বলতে হয় শেষ দায় কী বলতে হয় তাসাহুদে কি বলতে হয় আমরা জানি না আমরা আমাদের দেখা নামাজ পড়ি কিন্তু শিখা নামাজ পড়ি না রসুলা কমসাল্লাহ আলাইসাল্লাম বলেন সল্লো কামার আহি তু মনিউসলিম আমি নবীকে আমার ক্রামকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ শিখো এবং অন্যকে শিখাও এবং সেইভাবে পড়ো ওই রকম নামাজ আমাদের সমাজে শত করা নব্বই পারসেন্ট মানুষের হয় না আর নামাজ না হওয়ার কারণে আমাদের কোনো কাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না নামাজে দাঁড়াইলে দুনিয়ার বিভিন্ন চিন্তা আসে এই জন্য নামাজ ঠিক করতে হইলে ক্যারাট ঠিক করা লাগবে আর ক্যারাট ঠিক হবে তো নামাজ ঠিক হবে নামাজ ঠিক হবে তো কবর ঠিক হবে কবর ঠিক হবে তো মিজান ফুলসেরাত হাস সব ঠিক হয়ে যাবে আপনার আমার ইস্তাই ঠিকানা হয়ে যাবে জান্নাত আমরা প্রথম আমাদের আদি পিতা আদম জান্নাতে ছিলেন তিনি আমাদের পিতা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন তাহলে আমাদেরও একের ফার্স্ট ঠিকানা জান্নাত আবার লাস্ট ঠিকানা হবে কোথায় জান্নাত এরকম জান্নাতে আমরা হইতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন এই জন্য ভাই বন্ধু এই দুনিয়া হইল অস্থায়ী আখরাত হলো স্থায়ী দুনিয়ার মোহে পড়িয়া আখরাতকে ভুলে যাওয়া এটা হলো বোকামি কাজ আমরা দুনিয়ার মোহে পড়িয়া আখরাতকে ভুলে গেছি এজন্য জন্য আখরাতকে স্মরণ করতে হবে এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা একটা গজল শুনবো এখন সময়ও শেষ আর বেশি সময় নাই এখন আমরা একটা গজল শুনব যে গজলটা আমাদেরকে পরকাল চিনার জন্য পরকাল বুজার জন্য কবর মিজান ফুলসেরাত হাসর বুজার জন্য আমাদের জন্য সহজ সহজ হবে মন আমার তুমি কারলা গিয়া করলার বাণী গর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বারি গর আমরা ঘর বাড়ি করি কার কারোর জন্য না কিন্তু বলে দেখেন কি বলে পাগল আমার তুমি কারলা গিয়া করলার বারি তলায় বাতি জলে উপরে বাতি জলে কি চলে না কবরে জলে জলে না উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলার রে বারি গর পাগল আমার তুমি কারলা গিয়া করলা রে বারি গর বাই বল বন্ধু বল নয়তো তো কে আপন তোমার বাই বল বন্ধু বলো নয় তো কে ফন তোমার দু চারটা দিন কে দেখে হো দু চারটা দিন কে দেখে হো রাখব না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলার বাড়ি বারি আমাদের মা বাবা মারা যাওয়ার পরে বাদ কেউ মারা যাওয়ার পরে দুই দিন কান্দার পরে আর কান্দে মনে রাখে কবর দিয়া দেখছি আজ মারা গেছে তিন দিন পরে কবর ফাঁস দিয়ে বিড়ি খাইতে খাইতে যায় সিগারেট টানতে টানতে যায় গান শুনতে শুনতে যায় এই জন্য বলছেন বল! তো কে তোমার দু চারটা দিন কে দেখে হো না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলা রে বারি দুদিনে র রং তামাশ যত স্বপ্ন আসা দুদিনের রং তামসা আরো কত স্বপ্ন আশা সবায়জন বৃত যাবে সবায়জন বৃত যাবে মাটির ঘর তুমি কারলা গিয়া করলারে বারি গর পাগল মন তুমি কারলা গিয়া রে বাড়ি গর ক্ষমতার বাড়ি গাড়ি ক্ষমতার দাফর দেওয়ায় কি দেওয়ায় না দেখায় না আর ক্ষমতার গরমের ঠেলায় মানুষে মানুষই মনে করে না আজ থেকে পাঁচশত বছর আগে পাঁচ হাজার বছর পূর্বে হযরতে সোলাইমন আলাইহি সোল্লাত সাল্লাম বাদশা সোলাইমন আলাইহি সালাম রানী বিল কিসের কাছে একটা সিটি পাঠাইছেন রানী বিলকিস সিটিটা হাতে হয়ে পড়লেন পড়ার পরে একটা কথা বলছেন সেই কথাটা কোরান শরিফুদ্দাল্লা রেকর্ড করছেন রেকর্ডটা কি যে দেখবেন যে দেশে শাসক গোষ্ঠী যে দেশের শাসকরা ওয়ার্ডের হোক ইউনিয়নের হোক থানার হোক জেলার হোক বিভাগের হোক রাজধানীর হোক পুরা দেশের হোক অন্যায়ভাবে যখন কেউ তার ক্ষমতা দখল করে তখন ওই অন্যায় করে ক্ষমতা দখল করে ওলা মানুষগুলি ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত দিবে না আমাদের দেশে ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত আছে নাই যারা শরীফ পড়াইতেন কোরআনের তরজমা পড়াইতেন তারা জেলখানায় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করি বলে আমিন ক্ষমতা আর পদপদবীর বীর ক্ষমতার বারি গারি পদপদবীর বীর আজ রাইলের পড় আজ রাইলের পরলে থাবা পাইবানা ফত তুমি কারলা গিয়া করলার বাড়ি বারি পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি দানে বামে

হো প্রস্তুত তাক রে হে প্রস্তুত দর বে আলার তুমি কারলা গিয়া করে বারী গর পাগল মান মার তুমি কারলা গিয়া করে বারি গর আমরা আজকের যতটুকু আলোচনা শুনলাম এতটুকু থেকে একটা ফয়গাম নেওয়া যায় তার মধ্যে একটা ভয়গাম নেওয়া যায় সেই ভয়গামটা হইল যে আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহ আমাদেরকে পছন্দ করে বানাইছেন আমরা মানুষ আমাদের প্রথম মানুষ জান্নাতি আদম আমরা তার সন্তান তিনি আমাদের পিতা আব্বাজান আর আমাদের লাস্ট ঠিকানা জান্নাত আদম সন্ন্যাত আদম সন্তান জান্নাতে যাবে কোনো বান্দর জান্নাতে যাইব না যাইব না আরে বাদ মানুষের তো একটা রুচিও থাকার কথা যে আল্লাহ আমাকে কি সুন্দর একটা মানুষ বানাইলেন আমি কিভাবে কই যে আমাদের পুরোপুরি বানর ছিল আর তোমার যদি এতই শখ থাকে বানর হওয়ার তাহলে তুমি নিজে কও যে আমি বানর আমার ফ্যামিলিতে যারা আছে তারা বানর আর আমি সম্বন্ধ করুন মেয়ে বিয়ে দিন ছেলে বিয়ে করুন বান্দরের সাথে তোমার ব্যাকরে তো বানানোর দরকার নাই ব্যাকি তোমার কথা শুনে পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে আমরা সবাই আদমের সন্তান কোনো বানের সন্তান না তোমাদের যদি বানের সন্তান হইতে মনসে তোমরা হও আমরা না আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলি বলছি করে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়াকির দান আনহামদুলিল্লাহ